আখমারি, দিলবার দিলবার ও সাকি সাকি এবং গার্মি সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান গেয়েছেন নেহা কাক্কর। বর্তমান বলিউডে অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তিনি, কিন্তু প্রশংসার পাশাপাশি তাকে নিয়ে ব্যাপক নেতিবাচক মন্তব্যও হয়। তবে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নেহা বলেন, আমি মানুষ, অবশ্যই এইগুলো শুনতে আমার খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার পর নিজেকে সামলে নেই। আমি মনে করি যারা খারাপ মন্তব্য করে তারা আমাকে হিংসা করে, তারা চিন্তা করে নেহার এই অবস্থা কেন, যে এক নম্বরে তাকে নিয়ে তো সবাই লিখবে। আমি মনে করি এক নম্বর বলেই আমাকে নিয়ে সবাই কথা বলে, তবে যারা আমাকে হিংসা করে তার সংখ্যা কম এবং ভক্তের সংখ্যা বেশি। বলিউডে এখন অনেক রিমেক গান হচ্ছে, এই নিয়েই নেহা কাক্কর বলেন, যদি রিমেক ভালোভাবে হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ এটি অনুমোদিত নিয়েই তৈরি করা হয়। শুরুতে সবাই এই নিয়ে নেতিবাচক মন্তব্য করে বলেছিলেন গান নষ্ট করে ফেলা হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে তারাই আবার ওই গান শুনে এবং গানের তালে নাচে। তাছাড়া গত এপ্রিলে হানি সিং এর সঙ্গে মাস্কো মাসুরা নামের একটি গান প্রকাশ করেছেন নেহা কাক্কর। পাঞ্জাবি এবং রাশিয়ান ভাষার মিশ্রণে গাওয়া এই গানটি ইউটিউবে এখন পর্যন্ত 30 মিলিয়নের বেশিরভাগ দেখা হয়েছে। সো ভিউয়ার্স, আপনার কাছে নেহা কাক্করকে কেমন লাগে সে বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।